আবু তহা মোহাম্মদ আদনান বর্তমান সময়ে বহুল চর্চিত একটি নাম ইন্টারনেট সেন্সেশন গত আট দিন ধরে নিখোঁজ থাকার পরে গত শুক্রবার নিজ বাসায় ফিরে এসেছেন কিভাবে এলেন কার মাধ্যমে এলেন কেউ কিডন্যাপ করেছিল নাকি তিনি গা ঢাকা দিয়েছিলেন সেটি আমার বিষয়বস্তু নয় তার নিখোঁজ থাকাকালীন ফেসবুক এবং ইউটিউবের কমেন্টগুলি সত্যি খুবই আঘাত করেছে আমি ভেবেছিলাম এই বিষয়টি নিয়ে কোনো ভিডিও বানাবো না বা কোনো কিছু বলবো না আমি জানি এই ভিডিওতে হয়তো অনেকেরই মনক্ষণ্ণ হবে অনেকেই হয়তো দুঃখ পেতে পারেন কিন্তু আমাকে মনে হলো বিষয়গুলি নিয়ে বলা দরকার গত কয়েকদিন ধরে তার ভিডিওগুলি বিভিন্ন ফিড থেকে আমি লক্ষ্য করেছি এবং দেখেছি তিনি ইউনিক স্টাইলে মানুষকে দাওয়াত দেন তার বলার ভঙ্গি বাচন ভঙ্গি সত্যি খুবই মানুষকে অ্যাট্রাক্ট করে অনেক যুবকরা সেই দিকে এগিয়ে যায় আমরা জানি আমরা অনেক আবেগী বাঙালিরা নাকি অনেক আবেগী হুজুকে জাতি কিন্তু এত বেশি হুযুগে হওয়া ঠিক না মানে আলেম ওলামা সহ দেশ কান্ট্রি সকলকে গালি দিয়ে এক করে দেওয়া শুধুমাত্র একটি এমন একটি যুবকের পেছনে দৌড়ানো বা এমন একটি মানুষের পেছনে দৌড়ানো যার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই আমি কিছু বিষয় হাইলাইট করতে চাইছি প্রথম বক্তব্যগুলোতে তিনি যে বিষয়টিকে বেশি হাইলাইট করতে চেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জিও পলিটিক্স আইএমএফ দ্য জাল আখিরুজ্জামান জায়নিস্ট মুভমেন্ট ব্রিটেন আমেরিকা এবং ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন আলেমরা এ বিষয়ে জানেন না কিছুই আমি যেটি বুঝ ছি এটাই প্রথম বোঝা এবং এর আগে আমার আগে এ বিষয়গুলি কেউ বুঝতে পারেনি এবং ওলামারা এই বিষয়ে অজ্ঞই ছিলেন মাদ্রাসাতে এবং এ ধরনের প্রতিষ্ঠানে এ ধরনের কোনো বিষয় নিয়ে কোনো স্পেসিফিক কোনো স্টাডি হয় না তারা কিছুই জানেন না ভাবটা এমনই যেন আলেমরা কিছুই জানেন না এবং হঠাৎ করে আদনান সাহেব এসে সমস্ত বিষয়গুলি পৃথিবীবাসীর কাছে নতুন জিনিসের উদ্ভব ঘটিয়েছেন তিনি দাজ্জাল সম্পর্কে আইএমএফ সম্পর্কে ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে এবং ইন্টারন্যাশনাল প্রোপাগ্যান্ডা সম্পর্কে যা বলছেন এর আগে মানুষ কোনো দিনই জানতো না আবু তোহা মোহাম্মদ আদনান বক্তব্যের এক পর্যায়ে তিনি বলছেন জিও পলিটিক্স আইএমএফ এবং ইংল্যান্ড মানে ব্রিটেন কিভাবে মানে শাসন ক্ষমতা এলো কিভাবে পাওয়ারফুল হলো আমেরিকা কিভাবে পাওয়ার মানে বিশ্ব শাসন করতে লাগলো এভাবে বিভিন্ন যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলির উপরে আমি একটা সিলেবাস তৈরি করব এবং সেই সিলেবাসটি আমি সার্কুলেট করবো সাধারণের মধ্যে যে বিষয়টি পড়ে সাধারণ মানুষরা সহজে বিষয়গুলিকে অনুধাবন করতে পারবে বুঝতে পারবে এবং তারপরে তিনি বলছেন যে যারা মনে করে যে দাজ্জাল খোরাসান থেকে বের হবে তাদের মতো স্কুল বয়দের জন্য এটি একটি মানে জানার বিষয় হবে যাতে তারা বুঝতে পারে বিষয়টি এমন যে আমি প্রথমত বলছি যে তোমরা তোমরা কিছুই জানো না ওলামাদেরকে এবং অন্যান্য মানুষদেরকে তিনি এক এক প্রকারের তিনি বলতে চাইছেন যে তাদের আইএমএফ সম্পর্কে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্পর্কে ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে কোনো ধারণা নেই মানে আধুনিক যে বিষয়গুলি জিও সম্পর্কে যেহেতু তারা জানে না অতএব অতএব সম্পর্কে তাদের ধারণা অপরিপূর্ণ অপরিপূরক তারা স্কুল বয় যখন বিভিন্ন স্কলাররা তার তার বিরুদ্ধে কমেন্ট করেন তখন তিনি একটি ভিডিওতে আসেন এবং বলেন যে ঠিক আছে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটাকে আমি শুধরে নিতে প্রস্তুত আমি শুধরে নিতে চাই তো ব্যাপারটা হচ্ছে এই যে প্রথমত আমি এমন কথা বলছি যেখানে সমস্ত আলেম ওলামারা এই বিষয়ে কোনো জ্ঞান রাখেন না তাদের কোনো জ্ঞান নেই ইন্টারন্যাশনাল মনিটরিং সম্পর্কে তিনি কিছু তারা কিছু জানেন না তারা দা জালের আবির্ভাব সম্পর্কে এবং বর্তমান প্রেক্ষাপটে তার যে মানে জায়গা সে সম্পর্কে তাদের কোনোই ধারণা নেই শুধু আমি জানি এবং আমরাই জানি তারপরে তিনি আবার এসে বলছেন যদি আমাকে শেখানো হয় তাহলে আমি শিখতে প্রস্তুত এবং শেষ পর্যায়ের ভিডিও জাস্ট তার মিসিং হওয়ার কিছুদিন আগের এই ভিডিওটি এসেছিল আমি জানি এই ভিডিওটিতে অনেকেই হয়তো আপনাদের মনক্ষণ হবে কিন্তু দিস ইজ ফ্যাক্ট আমি আপনাদের সম্পর্কে কিছু জিনিস বলতে চাইছি দেখুন আমরা হচ্ছি সাধারণ মানুষ যখন আমরা কোনো বিষয়ে জানতে যাইব তখন অবশ্যই কোরআনের যে যে বিধান কোরআনের যে নির্দেশ সেটি হচ্ছে ফাস আলু আহ্লা জিক্রি ইনকুন চুমলাতে আলম তুমি যদি না জানো যারা জানে যারা বিশেষজ্ঞ যারা সেই বিষয়ে স্পেশালিস্ট তাদেরকে তুমি জানো এবারে আপনি বলবেন স্পেশালিস্ট কি হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ স্পেশালাইজেশন আপনি জিজ্ঞাসা করবেন স্পেশালিস্ট হওয়ার ক্রাইটেরিয়া কি ধরুন উদাহরণস্বরূপ আপনার হার্ট অ্যাটাক হয়েছে আপনি অসুস্থ হয়ে পড়েছেন আপনার কাছে তিনটি চয়েস আছে এক হচ্ছে আপনার কাছে একজন গ্রামের সাধারণ ডাক্তার আছেন যে তিনি হচ্ছেন কক ডাক্তার আর একজন আছেন এম ডাক্তার জেনারেল ফিজিশিয়ান এবং একজন আছেন হার্ট স্পেশালিস্ট এমডি আপনার চয়েস যদি তিনটের মধ্যে আপনাকে আমি চয়েস করতে দিই তাহলে আপনি একজন বিবেকবান মানুষ হিসেবে একজন বিবেকবান যুবক হিসেবে আপনার ফার্স্ট চয়েস হবে অবশ্যই সেই হার্ট স্পেশালিস্ট যার কাছে আপনি গিয়ে বলবেন যে আমার হার্ট অ্যাট্যাক হয়েছিল এবং আপনি বেস্ট ট্রিটমেন্ট নেয়ার চেষ্টা করবেন সে আপনাকে বেস্ট প্রেসক্রাইব করবেন আপনাকে যে আপনি এই এই কাজগুলি করুন এই এই মেডিসিন আপনি নিন কিন্তু আপনার যদি চরিত্র এমন হয় যে ঠিক আছে আমার হার্ট অ্যাটাক হয়েছে আমার গ্রাম যে ডাক্তার আছেন কক ডাক্তার তার কাছে গিয়ে আমি আমার হার্টের চিকিৎসা করাবো তাহলে সমূহ সম্ভাবনা যে আপনার মৃত্যু ঘটতে পারে শুধু ভুল চিকিৎসার জন্য আপনার মৃত্যু হতে পারে অথবা আপনি চির জীবনের জন্য একজন পঙ্গু ব্যক্তি হয়ে যেতে পারেন তাহলে আপনার চয়েস হিসেবে যে অপশানগুলি থাকবে তার মধ্যে হচ্ছে যে হার্ট স্পেশালিস্ট যদি হার্ট স্পেশালিস্ট যদি না থাকে তাহলে এমন একজন ব্যক্তির কাছে যাবেন যে হচ্ছে মোটামুটি এমবিবিএস ডাক্তার জেনারেল ফিজিশিয়ান কমসে ডাক্তার তো শেষে বিষয়গুলির উপরে মোটামুটি অভিজ্ঞ আছে তার কাছে যাব তাহলে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে যে ব্যক্তি হার্ট স্পেশালিস্ট আমি তার যাব আমার হার্ট দেখাতে যাতে আমি বেস্ট মানে ট্রিটমেন্টে পেয়ে থাকি ঠিক তেমনই যখন ইসলামের বিষয় আসে তখন আমাদেরও চরিত্র কিন্তু এমন হওয়া উচিত এমন এমন হওয়া উচিত না যে কোন একজন ব্যক্তি টম ডিকেন হ্যারি কেউ একজন এসে আপনাকে ইসলামের ভালো চাটুকর গল্প শোনালো খুব ভালো বক্তব্য দিতে পারে খুব ফেমাস অনেক বেশি ভিউজ অনেক মানুষ তাকে ফলো করে অনেক ভালো ইংলিশ মানে মধ্যে মধ্যে বলে থাকে তার মানে বিষয় বলার ভঙ্গি একটু ইউনিক তাহলে এই হচ্ছে সব থেকে বড় ডাক্তার মনে রাখবেন কোন মানুষের ম্যাক্সিমাম পাবলিসিটি তার জ্ঞান তার দিন তার মাপকাঠি নয় কোনো মানুষের ভিউ অনেক কোন ভিডিওতে কোন মানুষের বক্তব্য অনেক মানুষ শুনে থাকে তার মানে এই নয় যে সে ব্যক্তির জ্ঞান এলম অনেক বেশি ডাক্তার বেলাল ফিলিপসের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন তার বক্তব্যের ভিউ আপনি খুবই কমই দেখবেন যে হানড্রেড পার করেছে যদি এই ভুলটা আমি করি তাহলে সেই গ্রামীণ ডাক্তারের মতো অবস্থা কিন্তু আমার হবে আমার গ্রামীণ ডাক্তারকে আমার হার্টের চিকিৎসা করাতে গেলে যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা সমস্যার আমি সম্মুখীন হতে পারি আল্লাহ রবুল্লা আলমিন বলেন ফার্স্ট আলু আহ্লা দিকির ইন কুন্তুম লাহ আলমন তুমি যদি না জানো তাহলে যারা জানে তাদের প্রশ্ন করো তিনজনের মধ্যে চয়েসের ক্ষেত্রে সর্বপ্রথম অগ্রাধিকারযোগ্য ব্যক্তি হচ্ছেন স্পেশালিস্ট ঠিক তেমনই একজন ব্যক্তি ইসলামিক স্টাডিজ নিয়ে তার জীবনের বেশিরভাগ অংশ পার করেছেন একজন ব্যক্তি সেই বিষয়ের উপরে ডক্টরেট করেছেন তার জীবনের বেশিরভাগ অংশ তার স্টাডি তার পড়াশোনা তার পর্যবেক্ষণের উপরে কেটেছে এক্ষেত্রে আমি তার কাছে প্রশ্ন না করে তার কাছে হাদিস কোরআন না জেনে এমন একজন ব্যক্তির কাছে জানছি যে সাধারণ একজন মানুষ আবু তোহা মোহাম্মদ আদনান বলছেন যে আমি হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা একজন মানুষ আপনাদের হয়তো এই ব্যাপারে প্রশ্ন আসতে পারে জেনারেল ব্যাকগ্রাউন্ডে এলে কি সে হাদিস কোরআন বুঝতে পারবে না হ্যাঁ বুঝতে পারে সে বুঝতে পারে কেমন যেমন ওই হাতুড়ি ডাক্তার চিকিৎসা করতে পারে ঠিক তেমনই সে চিকিৎসা করতে পারবে কিন্তু একজন ব্যক্তি ডক্টরেট করেছেন একজন ব্যক্তি ইসলামিক স্টাডিজের উপরে পড়াশোনা করেছেন 10 বছর 12 বছর 14 বছর ধরে স্টাডি করেছেন তাহলে এই ব্যক্তি আপনার কাছে বেশি মানে গ্রহণযোগ্য নাকি এই ব্যক্তি আপনার কাছে বেশি গ্রহণ এর কথা বেশি সুন্দর এ ভালো করে উপস্থাপন করতে পারে এই ব্যক্তির কাছে নলেজ বেশি আছে আমাদের উচিত ছিল বেস্ট প্রেসক্রাইবের জন্য এই ডক্টরের কাছে যাওয়া যাতে আমি বেস্ট ট্রিটমেন্টটি পেতে পারি আমার হার্টের আমি এই ব্যক্তির ক্ষেত্রে দেখেছি যে তিনি অত্যন্ত উদ্ধত আচরণ করেছেন কিছু ক্ষেত্রে তিনি একাধারে সমস্ত ওল আমাদেরকে এক সাইড করে দিয়েছেন এবং বলেছেন যে বাহরাইন গলফ সৌদি আরব এরা এরা সবাই কাফের এবং তারপরে বলছেন যে আমি হানাফি হাদিস এবং এই যে এই দলগুলি আছে তাদেরকে আমি আলাদা করতে চাইছি না যদি সবাইকে আমরা কাফে বলি তাহলে কাকে নিয়ে চলবো একই ব্যক্তির দুই রকম কথা এক যজ্ঞে তিনি সমস্ত লোককে কোনো ধরনের কোনো এভিডেন্স ছাড়াই হুম ইন হুম এই হত করার পরে তিনি বলছেন গলফ কান্ট্রি আলে সৌদি আরব বাহরাইন কাতার সবাই এরা কাফের এবং তারপরে বলছেন হানাফি এবং মালিকী এরা হচ্ছেন এক প্ল্যাটফর্মে তাহলে এই কথার মধ্যে যেন একটু কেমন কন্ট্রাডিকশন একদিকে তিনি সকলকে কাফের বলছেন দিকে তিনি বলছেন মালিকি হামবেলি শাফি এদের সঙ্গে আমাদের কাজ করতে হবে তাহলে তিনি আসলে কি বলতে চাইছেন তার মেসেজ আসলে মানুষের কাছে পরিষ্কার নয় আবেগিজ ঝ ভালো ইসলামের দিকে শরীয়তের দিকে নিজেকে ঝোঁকানো ভালো কিন্তু ভুল পথে নয় আমাদেরকে কোনো প্রশ্ন করতে গেলে বিশেষজ্ঞদের কাছেই যেতে হবে তাদের কাছ থেকে জানতে হবে যেমন আমরা কোনো একজন পাস করা ডাক্তারের কাছ থেকেই মেডিসিন নিয়ে থাকি যেমন আমরা কোনো পাস করা ডাক্তারের কাছেই প্রথম প্রেফারেন্স আমাদের থাকে ঠিক তেমনই ইসলামের কোনো বিষয় জানতে গেলে এ ধরনের ব্যক্তি যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকেই আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তাদেরকেই আমাদেরকে প্রথমে জায়গা দিতে হবে আমি জানি এই ভিডিওতে অনেকেই কষ্ট হবে কিন্তু উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওপেন আইজ আমাদের বিরুদ্ধে প্রভাগান্ডা সকলেই মত অতে

আবেগকে সঠিক জায়গায় ব্যবহার করুন আপনার এই আমানতকে সঠিক জায়গায় কাজে না লাগালে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে ওদের স্টে ব্যাক কাম ডাউন থিঙ্ক অ্যাবাউট দ্যাট অ্যান্ড গো সালাম আলাইকুম